নমস্কার দর্শক বন্ধুরা, মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ, তারপর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওর নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই নাস্তাটা করার জন্য 100 গ্রাম চিড়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ছড়িয়ে নিয়েছি। দেখুন একটু জল নেই কিন্তু ঝুরঝুরে হয়েছে চিড়েটা। চিড়ের মধ্যে কিছু জিনিস অ্যাড করব, 2 চামচ টক দই। আপনাদের ঘরে দই না থাকলে লেবু দিতে পারেন, লেবুর রস 2 চামচ দিয়ে দেবেন। তাহলে সাদা তিল 1 চামচ, তিলটা আপনাদের ঘরে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই, আর থাকলে অবশ্য করেই দেবেন তিলটা। টক দই আর তিলটা দিয়ে ভালো করে মেখে নেবো চিড়েটা। আমি কিন্তু 100 গ্রাম চিড়ে নিয়েছি, আপনারা কিন্তু চিড়েটা কম বেশি করে নিতে পারেন। চিড়েটা ভালো করে মেখে নিয়েছি, এবার 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আবার খুলে নেব। এই চিড়ের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব, চিড়ি পেস্ট দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। 2টো আলু বয়েল করে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি, আলুটা এবার দিয়ে দেবো। স্বাদ বুঝে লবণ, এবার দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে কী হবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি কিন্তু নিরামিষ করছি, আপনারা মনে করলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন। এর মধ্যে কিন্তু পেঁয়াজ একদম কুচিয়ে দিয়ে দেবেন। আমি নিরামিষ করছি বলে আমি পেঁয়াজটা দিলাম না, অ্যাভয়েড করলাম। ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে যোগ করবো বেসন 2 চামচ, আবার মেখে নেব। আপনাদের মাখতে অসুবিধা হলে আর হাতে আটকিয়ে গেলে একটু তেল মেখে নেবেন, সাদা তেল। বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, শক্ত দোর মতো হয়ে গেছে কিন্তু একটু জল ব্যবহার করিনি। দইয়ের মধ্যে একটু জল ভাব থাকে, চিড়ে ধুয়ে নিয়েছি তার মধ্যে একটু জল ভাব থাকে, সেই দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে। একটা শক্ত দোর মতো করে নিয়েছি, কাঠে একটা পাটা নিয়েছি, আপনারা কিন্তু থালাও কিন্তু এটা করতে পারেন। এতে তেল দিয়ে দেবো, সাদা তেলটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি, চারিদিকে তেলটা কিন্তু লাগিয়ে নিয়েছি। আপনারা থালায় করলে কিন্তু থালায় কিন্তু ভালো করে তেলটা মাখিয়ে নেবেন। এবার দোটা দিয়ে দেব, হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, এবার এই দোটা ভালো করে এর মধ্যে পিছিয়ে দেব সমান করে। একটু গায়ে কিন্তু একটু মোটা রেখে দেবো, একদম পাতলা করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভালো করে পিছিয়ে নিয়েছি, একটা চৌকো শেপ করে নেব ছুরির পিছনটা দিয়ে। দেখুন বন্ধুরা একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি, এবার রেখে দেবো 10 মিনিট। এইভাবে চিড়ে আলু পেস্টটা 10 মিনিট থাকতে থাকতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বড় বাটি নিয়েছি, 5 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দার মধ্যে অ্যাড করবো সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব কিন্তু পাতলা করলে হবে না, একটু ঘন করতে হবে প্যান ব্যাটারটা। ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি, খুব পাতলা করিনি, খুব ঘন করিনি, দেখতে আপনারা কিন্তু বুঝতে পারবেন। ঠিক এইভাবে করতে হবে ব্যাটারটা। এবার একটা ম্যাগির নুডলস নিয়েছি, আগে কিন্তু মশলাটা আমি কিন্তু ব্যবহার করেছি, এবার হাত দিয়েটা ভেঙে নেব। ভালো করে ভেঙে নিয়েছি, এবার এই নুডলসগুলো মিক্সি মোড়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে বেটে নেব। খুব মি করা যাবে, একটু দাঁড়া থাকবে। বেটে নিয়েছি, দেখুন পুরো কিন্তু মি করে বাটিনি, কিন্তু একটু দাঁড়াটা আছে, দেখে একটু আপনারা বুঝতে পারবেন। এবার একটা পেড়ে নামিয়ে নেব,
দশ মিনিট হয়ে গেছে, এবার এটাকে পিস করে নেব। ছুরিতে একটু সাদা তেল মাখিয়ে নেব, ভালো করে ছুরিতে তেল মাখিয়ে নিয়েছি। মাঝখানে দুভাগ করে নিয়েছি, চার পিস করে নিয়েছি। এবার মাঝখান থেকে আবার কেটে নেব, তিন কোণা শেপ করে নেব। এইবার বাকিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু পিস করে নিয়েছি। ডিজাইনটা কিন্তু আপনাদের পছন্দ করতে পারেন, আমি তিন কোণা করে করলাম। একটা তুলে নিচ্ছি, এগুলো একটু সমান করে দেবো হাত দিয়ে। একটা কিন্তু আমার হয়ে গেছে, রেখে দেবো, বাকিগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে উঠে গেছে না। আপনারা যখন পিছাবেন তখন কিন্তু তেলটা বেশি করে দিয়েবেন, একটু দিয়ে পিছাবেন, তাহলে কিন্তু তলায় রেগে যাবে না। ব্যাটারটা একটু নাড়িয়ে নেব। লাস্ট একটা পিস নিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে আবার দিয়ে দেব। তুলে নেব আস্তে আস্তে, ম্যাগির মধ্যে দিয়ে দেব, ম্যাগিটা উপর থেকে ছড়িয়ে দেব, ভালো করে কোট করে নেব। ভালো করে কিন্তু নাস্তাটা ম্যাগির মধ্যে দিয়ে কোট করে নিয়েছি, ঠিক এভাবে কোট করে নিতে হবে। এবার একটা প্লেটে রেখে দেবো, বাকিগুলো এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু সব কোট করা হয়ে গেছে। এবার তেলে দিয়ে ভাজা করে নেব। গ্যাসে একটা ফ্যান বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি, হালকা কিন্তু গরমও হয়ে গেছে। এবার নাস্তাগুলো দিয়ে ভাজা করে নেব। আমি দুবারে ভাজা করে নেব, এক পিট শক্ত হয়ে গেছে, এবার উঠিয়ে দেব। ভালো করে কিন্তু দুদিকটা লাল লাল করে ভাজা করে তুলব। দুদিকটা কিন্তু লাল লাল করে ভাজা করে নিয়েছি, দেখুন বন্ধুরা কীভাবে ভাজা করেছি। এবার এগুলো তুলে নেব, দেখুন কী সুন্দর না লাগছে দেখতে। বাকিগুলো এভাবে ভাজা করে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে। নিরামিষের দিনে কিন্তু আপনার বাড়িতে কিন্তু এই নাস্তাটা করে খেতেই পারেন। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুত্ব বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকে এই অবধি, কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।